গরুর গাড়ি 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 গাধার ছাগলের টানা গাড়ির কথা এর আগে শোনা যায়নি তবে অভাবনীয় এই কাণ্ডটি ঘটিয়েছেন যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামের স্কুল শিক্ষক সামাউল ইসলাম অবাক করা এই ছাগলের গাড়ি দেখার জন্য বিভিন্ন এলাকার মানুষ এখন ভিড় করছে তার বাড়িতে তিনি তার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া একমাত্র মেয়ে সামিয়ার স্কুলে যাওয়া আসার জন্য প্রশিক্ষণ দিয়ে ছাগলটিকে গাড়ি টানার উপযোগী করেছেন গাড়িটির নাম রেখেছেন সামিয়া পরিবহন আমি আমি এই এই এক থেকে দেড় বছর আগে ছাগলটা আমাদের বাড়ি থেকে বাড়ির পদে যাচ্ছিল আমি এখান থেকে কিনে নিছিলাম কেনার পর ওর মানে আচরণটা দেখে আমাকে কেমন যেন একটু অস্বাভাবিক মনে হলো যে এর দিকে কিছু একটা করা যায় ওর যে শক্তি আমি ভাবলাম এই শক্তিটা কিভাবে কাজে লাগানো যায় সেই সেই ভাবনা থেকেই আমার ওই বাচ্চার ছোটবেলার গাড়িটা আমি মানে একটু সংশোধন করে একটু খুলে নতুন করে ওর দিয়ে প্র্যাকটিস করাই পর এবং পাশাপাশি আমি একটা নতুন গাড়ি তৈরির প্রাণ করি পরে সেই সে অনুযায়ী গাড়িটা তৈরি করি এবং এখন গাড়িতে চড়ে আমার মেয়ে স্কুলে যায় এবং আসে আসা যাওয়া এটাই শঙ্কর প্রজাতির ছাগলটিকে সামাউল আট হাজার টাকায় কেনেন তখন এর বয়স ছিল দুই বছর সামাউল লক্ষ্য করেন ছাগলটির আচরণ অন্য ছাগলের চেয়ে ভিন্ন প্রকৃতির ছাগলটির গায়ের জোরও অন্য ছাগলের চেয়ে অনেক বেশি তিনি প্রায় পঞ্চাশ কেজি ওজনের তিন ফুট উঁচু ছাগলটির নাম রাখেন টম ছাগলটিকে সামাউলের পরিবারের সবাই খুব ভালোবাসেন পরিবারের সদস্যর মতোই তারা তার আদর যত্ন করেন টম আমাদের পরিবারে একটা সদস্যের মতো ওকে আমরা খুব ভালোবাসি ও খুব প্রভুভক্ত আমাদের আমরা যা খাই ওকে দিই আবার বেশিরভাগ ছাগলে তো অনেক কিছু খায় না কিন্তু ওই ছাগল প্রায় সব কিছুই খাই ভাত মানে মাংস দিয়ে মাখানো হোক ডিম দিয়ে মাছ দিয়ে যাই হোক ও খায় আমাদের মানে কোনো কিছু নষ্ট হয় না যা আমাদের থেকে যায় ছাগলকে দিই সব খেয়ে নেয় আমার মেয়ে ওকে খুব ভালোবাসে ও আমাদের খুব প্রভু ভক্ত সামাউলের মেয়ে সামিয়ার সাথে খুব ভাব ছাগলটির ছাগলটির সাথে বিভিন্ন সময় খেলাধুলায় মেতে থাকে সে এমনকি ছাগলের পিঠে চড়ে কারো ঘুরে বেড়ানোর কথা শোনা না গেলেও এ ছাগলটি সামিয়াকে পিঠে নিয়ে ঘুরে বেড়ায় বাঁশ কাঠ ও ছোট সাইকেলের চাকা লাগিয়ে গাড়িটি তৈরি করেন সামাউল কাপড় দিয়ে তৈরি করা হয় গাড়িটির ছাউনি এরপর গত এক বছরের কিছু বেশি সময় সামিয়া এই গাড়িতে করে স্কুলে আসা যাওয়া করছে আমি প্রত্যেকদিন ছাগলের গাড়িতে করে স্কুলে আসি আমার ছাগলের গাড়িতে উঠতে কোনো ভয় করে না আমার টমের গাড়িতে উঠতে কোনো ভয় করে না আর টম আমাকেও খুব ভালোবাসে আমিও ভালোবাসি স্কুলে আনা নেওয়ার পাশাপাশি ছাগলটি এই গাড়িতে পঁচাত্তর কেজি ওজন বহন করতে পারে এক কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছাগলটি গাড়িতে করে স্বামীকে বাড়ি থেকে স্কুলে আনা নেওয়ার পথে অনেক অবাক হয়ে ছাগলের গাড়ি চেয়ে দেখে স্কুলের কাছাকাছি আসলে স্কুলের শিশুরা ঘিরে ধরে এ গাড়ি তারাও খুব আনন্দ পায় ছাগলের গাড়ি দেখে স্কুলের শিক্ষকরাও গর্বিত তাদের স্কুলের এক শিক্ষকের এই অভিনব গাড়ি নিয়ে অনেক গাড়ি আছে গরুর গাড়ি মহিষের গাড়ি অনেক গাড়ি শুনেছি কথা কিন্তু এই ছাগলের গাড়ি এটা একটা অভিনব গাড়ি এ গাড়ির কথা কখনোই শুনিনি কোনো পেপার পত্রিকায় কোথাও দেখিনি তো স্যারের এই মানে অভিনব এই গাড়ি তৈরির জন্য স্যার অবশ্যই মানে প্রশংসার দাবিদার খুব একটা সুন্দর সৃজনশীল একটা কাজ করেছেন উনি আর স্যারের মেয়ে জান্নাতুল মা সামিয়া দ্বিতীয় শ্রেণিতে পড়ে প্রতিদিনই এই গাড়িতে করে স্কুলে আসে আসা যাওয়া করে আর ছাগল মানে খুবই স্যারের হচ্ছে অনুগত স্যারের কথা বুঝে অনেক কথাই এসে শোনে এবং শুধু তার সামিয়াকেই স্কুলে নিয়ে আসে না অনেক কাজও করে অনেক মালপত্র মাঝে মধ্যে টানে এবং আমাদের দেখেও খুব ভালো লেগেছে স্যার যে এটা একটা সুন্দর কাজ করেছেন এবং সারা মানে আমাদের গ্রাম আশপাশের তারপরে এলাকার মানুষ সবাই খুব দেখে খুশি হয়েছেন রুমঝুম ঘুঙুর বাজিয়ে প্রতিদিন চলার পথে দুপাশের মানুষকে অবাক করে সামনে গিয়ে যায় তার তৈরি ছাগলের গাড়ি এই তৃপ্তি নিয়ে সামাউল আগামীতে আরও চমক লাগানো নতুন কিছু করার কথা ভাবছেন